ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের আমার চ্যানেল উৎপল সিনহাস বায়োলজি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসএসসি বায়োলজির বোটানি পার্টের একটি নতুন টপিকের অ্যান্সার এবং কোশ্চেন দিব এর আগে আমি ইকোলজিটা দিয়েছি ইকোলজি ছিল সেট ওয়ান থেকে চার পর্যন্ত এটা পাঁচ নম্বর সেট হবে সেট ফাইভ আজকে আমাদের যে এই টপিকটা রয়েছে সেই টপিকটি হচ্ছে ক্রোমোজোম পুনজোন থেকে আমি কিছু আজকে আমি আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার দিব এটা পাঁচ নাম্বার সেট সেট ফাইভ পাঁচ নাম্বার সেটের আমি দিব আজকে তা দেরি না করে আমি কোশ্চেন এবং অ্যান্সারগুলো বলা শুরু করছি আরেকটি কথা আপনাদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিতে লাইক দিবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে একটু বড় হতে সাহায্য করবেন সবাই আজকে প্রথম কোশ্চেন ক্রোমোজোমের ও একটি কথা যে সমস্ত কোশ্চেনগুলোতে স্টার মার্ক দেওয়া আছে দেখুন স্টার মার্ক দেওয়া আছে সেই কোশ্চেনগুলো কিন্তু এসএসসির জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আমি সবগুলো কোশ্চেনে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক দিয়ে দিয়েছি প্রথম কোশ্চেনটা হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কি বলে একসাথে বলে জিনোম নেক্সট জনন কোষের ক্রমোজম সংখ্যাকে কী ক্রমজ সংখ্যা সংখ্যা কীরূপ হ্যাপ্লয়েড ক্রোমোজম নামকরণ কে করেন ডেয়ার বলে একজন বিজ্ঞানী ক্রোমোজম নামকরণ কে করেন ওয়াল ডেয়ার বলে একজন বিজ্ঞানী ক্রোমোজমকে বংশগতির ধারক বাহক কারা প্রথম বলেন বলছি এখানে তিনজন বিজ্ঞানী রয়েছে বোভেরি স্যাটন এবং মর্গান নেক্সট যে সমস্ত ক্রোমোজম লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদের কি বলা হয় সেক্স ক্রোমোজম নেক্সট দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজমকে কী বলে অটোজম দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজমকে বলে কি অটোজম নেক্সট ক্যারিও টাইপের ক্রোমোজমকে যখন রেখাচিত্র আকারে প্রকাশ করা হয় তখন তাকে কী বলে এক কথা হয় ইডিওগ্রাম নেক্সট প্রতিটি জীবের নিজস্ব বৈশিষ্ট্যমূলক ক্রোমোজম উপাদানকে কী বলে ক্যারিওটাইপ প্রতিটি জীবের নিজস্ব বৈশিষ্ট্যমূলক ক্রোমোজোম উপাদানকে কি বলে ক্যারিওটাইট নেক্সট ডিপ্লয়েড প্রজাতির প্রতিজোড়া ক্রোমোজোমকে কি বলে হোমোলোগাস ক্রোমোজোম নেক্সট কোন প্রকৃতির ক্রোমোজোমটি সর্ববৃহৎ ল্যামব্রাশ ক্রোমোজোম নেক্সট কোশ্চেন পতঙ্গের লালাগ্রন্থিতে অবস্থিত ক্রোমোজোমের নাম কি পলিটিন ক্রোমোজোম নেক্সট ক্রোমোজোমের মধ্যে অবস্থিত সূত্রাকৃতি অংশকে কী বলে ক্রোমাটিড নেক্সট ক্রোমাটিড কী দিয়ে গঠিত হয় ক্রোমোনিমাটা নেক্সট ক্রোমাটিডের জড়ানো সূত্র যখন সহজে আলাদা করা যায় না খুব পেঁচানো থাকে আর কি তখন তাকে সেই কুণ্ডলিকে কী বলে প্যারানোমিক কুণ্ডলি সেই কুণ্ডলিকে বলে প্যারানোমিক কুণ্ডলি নেক্সট যখন ক্রোমাটিডের সূত্রগুলি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তখন তাকে কী বলে প্লেক্টোনমিক কুণ্ডলী নেক্সট ক্রোমোজোমে অবস্থিত পুঁতির দানার ন্যায় অংশগুলিকে কি বলে ক্রোমোমিয়ার নেক্সট ক্রোমোজোমের যে সকল স্থানে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে মুখ্য খাজ নেক্সট ক্রোমোজোমে অবস্থিত প্লেট সদৃশ্য চাকতির ন্যায় অংশটিকে কি বলে কাইনেটোকোর নেক্সট যখন ক্রোমোজোমের প্রান্তের নিকটে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তখন তাকে কি বলে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজম নেক্সট বলছি ক্রোমোজোমের মাঝ বরাবর মানে মধ্যেখানে সেন্ট্রোমিয়ার থাকলে সেই ক্রোমোজোমকে কী বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মেটাসেন্ট্রিক এবং অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কীরূপ হয় বলছে প্রথমটা অর্থাৎ মেটাসেন্ট্রিক হবে ভি আকৃতির আর অ্যাক্রোসেন্ট্রিক হবেছে জে এর মতো ইংরাজি বর্ণমালার বড় হাতের অক্ষর নেক্সট সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কি রূপ হয় এল এর মতো নেক্সট একটি একাধিক সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোম কোন জীবে বর্তমান লুজুলা পারপিউরিয়া নেক্সট যুক্ত ক্রোমোজোমকে কী বলে স্যাট ক্রোমোজোম নেক্সট নিউক্লিওলার সংগঠক ক্রোমোজোমকে কি বলে নিউক্লিওলার ক্রোমোজোম নেক্সট যখন সেন্ট্রোমিয়ার সমগ্র ক্রোমোজোমের মধ্যে বিস্তৃত থাকে তখন তাকে কি বলে ডিফিউজড সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম নেক্সট প্রতিটি ক্রোমোজোমের প্রান্তদেশকে কি বলে টেলোমিয়ার নেক্সট ক্রোমোজোমের যে অংশ কোষ কালে গাঢ় বর্ণের রঞ্জিত হয় সেই অংশকে কি বলে ইউক্রোমাটিন ক্রোমোজোমের যে অংশ কোষ বিভাজনকালে গাঢ় বর্ণের রঞ্জিত হয় তাকে কি বলা হয় ইউক্রোমাটিন নেক্সট ক্রোমোজোমের যে অংশ কোষ বিভাজনকালে হালকা বর্ণে রঞ্জিত হয় তাকে কি বলে তাকে বলা হয় হেটেরো ক্রোমাটিন নেক্সট হেটোরোক্রোমাটিন কীরূপ প্রজননিকভাবে নিষ্ক্রিয় তাহলে ইউক্রোমাটিন কী হবে সক্রিয় হবে হেটেরোক্রোমাটিনের যে অংশ নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে অবস্থিত তাকে কি বলে হেটোরোক্রোমাটিনের যে অংশ নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে অবস্থিত তাকে কী বলে কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন নেক্সট হেটেরোক্রোমাটিনের যে অংশ প্রয়োজন অনুসারে পরিবর্তিত হয় তাকে কি বলে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন নেক্সট ডিএনএ ও হিস্টনের সংযোগকে কি বলে নিউক্লিও হিস্টোন ডিএনএ এবং হিস্টনের সংযোগকে কি বলে নিউক্লিও হিস্টোন নেক্সট হিস্টোন অবস্থিত অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিডগুলির নাম কি আর্জিনিন হিস্টিডিন এবং লাইসিন হিস্টনে অবস্থিত অ্যাসিডগুলির নাম আর্জিনিন হিস্টিডিন এবং লাইসিন নেক্সট হিস্টোন কত প্রকারের পাঁচ প্রকারের কি কি এইচ ওয়ান এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি এবং এইচ ফোর নেক্সট কোন হিস্টোনকে লিঙ্কার হিস্টোন বলে এইচ ওয়ান হিস্টোনকে পিউরিন কত প্রকারের বলছে পিওরিন দুই প্রকারের এগুলো নিউক্লিওটাইড দুই প্রকারের কী কী পিউরিন নিউক্রি পিউরিন দুই প্রকারের দুই প্রকারের পিউরিন হয় পিউরিন কত প্রকারের দুই প্রকারের কী কী বলছে দুই অ্যাডিনিন এবং গুয়ানিন এই সেটটি পাঁচ নম্বর সেটটি এত পর্যন্তই থাকবে আপনারা আমার ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ